বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। মেকআপের জগতে মেকআপ সেটিং স্প্রে একটি পরিচিত নাম। অনেকের স্কিনে মেকআপ করার পর বেশিক্ষণ মেকআপ লং লাস্টিং করে না। অনেকের স্কিনে ঘাম হলে মেকআপ গলে যায়। আবার অনেকের স্কিনে মেকআপ করার পর দেখা যায় মেকআপ ড্রাই হয়ে যায়। তাই এই সব সমস্যা দূর করার জন্য আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মেকআপ সেটিং স্প্রে। বাজারে অনেক ধরনের সেটিং স্প্রে পাওয়া যায়, তবে সেগুলোতে অনেক ধরনের কেমিক্যাল মেশানো থাকে, তাই বেশি ব্যবহার করার ফলে আমাদের স্কিনে ক্ষতি হতে পারে। তাই আপনি চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন মেকআপ সেটিং স্প্রে। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। মেকআপ সেটিং স্প্রে তৈরি করার জন্য লাগবে গ্লিসারিন, অ্যালোভেরা জেল, গোলাপ জল, আর লাগবে হাফ কাপ ফোটানো ঠান্ডা জল। এবার একটি বাটিতে হাফ কাপ জল নেব। এক চামচ অ্যালোভেরা জেল নেব। এক চামচ গ্লিসারিন নেব। আর নেব এক চামচ গোলাপ জল। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার একটি স্প্রে কন্টেনার বোতলে ভরে নিতে হবে। মেকআপ করার শেষে আপনার মুখে লাগিয়ে নিন। লাগানোর আগে বোতলটিকে এভাবে শেক করে তারপর লাগাতে হবে। এভাবে আপনার পুরো মুখে লাগিয়ে নিতে হবে। এটা তৈরি করে আপনি দু সপ্তাহ পর্যন্ত রেখে ব্যবহার করতে পারেন, আর ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন। এতে মেকআপ লং লাস্টিং হবে এবং অনেকক্ষণ মেকআপ ঠিক থাকবে। এছাড়াও আই শ্যাডো ব্রাশে মেকআপ সেটিং স্প্রে নিয়ে শ্যাডো অ্যাপ্লাই করলে অনেক ভালো করে বসে। এছাড়াও যাদের স্কিন অনেক ড্রাই, তারা মেকআপ করার আগে মুখে মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলে স্কিন অনেক বেশি হাইড্রেট থাকে এবং মেকআপ সুন্দর করে বসবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।